দিয়ে দিকে আমি এই গাড়িতে আসলাম, এই গাড়ির সুপারভাইজার আমি। আমি একটা জিনিস আস্তে আস্তে ফলো করলাম যে এই গাড়িতে যে যাত্রীগুলো ওঠে এই যাত্রীগুলোর জন্য আপনি সেবা দিয়ে আসতেছেন, ভালো লাগছে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম যে আপনি যে প্রত্যেকটা যাত্রীর গায়ে এই যাত্রীর যে সিট থাকে সেটা কিন্তু পলিথিন দেন কিনা? আমি দেখছি যে তিন চারজন অলরেডি আমার পিছনে বমি করে বমি করছে স্যার। আপনারা চাইলে তো আপনাকে আগে দেন, আগে আমি দিয়ে দিই। আমিও আগে দিয়ে পলিথিন সিটের আছে, সিটের আপনাদের ভিতরে যে কাভারটা ওখানে আমি এক পিস ধুয়ে যদি এবার অনেক সময় ধরেন পাশাপাশি কেউ ইউজ করলো তখন এই সময় ওইটা নিয়ে নিল। সব গাড়িতে দেওয়া আছে এরকম? সব গাড়ি ছাড়েন আমার, আমি যে পরিবহন সার্ভিস দিই আপনার, আপনি তো স্যার আমার সাথে মানে নতুন আসছেন, আমি অন্য কারণ ওই যে বাবুবাজার যে এয়ারপোর্ট করি সেখানে আমার অনেক যাত্রী আমার পরিচিত। যে আপনার যদি আপনি গাড়িতে হাঁটাচলা করেনি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক যাত্রী জানালা দিয়ে থুতু ফেলে, কফ ফেলে, শীতকাল না এখন কফ ফেলে, পাল দিয়ে পথচারী যায় অথবা বাইক চালায় যারা যায় এদের গায়ে পড়ে, অনেক রিক্সা যাত্রী যে রিক্সা যাত্রী গায়ে পড়ে, এইগুলো একটু বললে সমস্যা হয় না? এটা এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু মানুষের বিবেকটা আছে মেইন, প্রত্যেক যাত্রীর বিবেকটা মেইন। আপনারা আমি বলবো আপনি যদি কথাটা না শোনেন সেক্ষেত্রে আমরা আমাদের সব সময় সবার মর মানুষের সমান সমান থাকে না, এই জন্য আপনার দায়িত্বটা অনেক বেশি। এই জন্য আমি আপনার মাধ্যমে আপনার মধ্যে যারা সুপারভাইজার আছে প্রত্যেকটা বাসে যারা সুপারভাইজার থাকে যারা কন্ট্রাক্টর থাকে টাকা নেওয়ার কাজ থাকে আমি মনে করি তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া উচিত। অবশ্যই যে যখন যাবে গাড়িতে উঠলে সবাইকে একবার বলে দিবে, হ্যাঁ একবার বলে দিবে, দুবার হাত হাত চলা করে বলে দিবে কে বাইরে কিছু করবেন না পথ করবেন না, তাহলে পিছনে আরেকজন গাড়িতে পড়তে পারে। হ্যাঁ প্রয়োজনের সময় করতে পারে, পলিথিন দিলেন পলিথিনে থাকলে এটা পলিথিনে দিলে পরে পলিথিন টাকবে ফলে দিলে, এটা এই এইটা এই ব্যাপারে আমি কি মনে করি? হ্যাঁ আমি একমত। আপনি কি বলবেন? না অবশ্যই আমি নিজে আজকে থেকে বলবেন, আজকে থেকে আমি বলবো আর পরবর্তীতে আমার যে সহকারী তাদের কাছে আমি এই জিনিসটা আমি এখন মনে করে যে সামনে যারা আছে এরা মনে করে সবাই একটা গাড়ির সুপারভাইজার, এরা সবার সবাই সুপারভাইজার, এদিকে একটু বলেন এই কথাগুলো যে আপনি সবাই এই কাজটা করবেন ভাই। আমরা যেটা আছি ভাই একটা অনুরোধ রাখলাম সবাই, মানে আমরা যখন গাড়িতে উঠবো তখন সবাই বলবেন, সবাই বলবেন যে কেউ গ্লাসে থাকবে থুতু ফেলবেন, আর থুতু ফেললে পরবর্তীতে একদম পাঁচ দেশের লোক যাবে তার যাবার পারবে জিনিসটা, সেও বৃত্তবোধ করবে আর ভবিষ্যতে এটা যা একটা লোক দেখলো সেও জিন্দা মত ঝগড়াও লাগে তোমার ঝগড়া লাগে না? জি স্যার ঝগড়া, আমরা সে দ্বন্দ্ব না হোক দ্বন্দ্ব না হোক, আমিও চাই যে একটা পরিবহন আমরা সার্ভিস আমরা যাত্রী সেবা করি, আমার কাজ কি যাত্রী সেবা করা না? আপনার কাছ ঠিক আছে, কিন্তু আমার কথা হলো এই যে থুতু ফেললো থুতু ফেললো সেটা তো সাংঘর্ষিক বিষয় আছে। অবশ্যই আমরা সব সময় চাই অপরাধ মুক্ত একটা সমাজ, অপরাধ মুক্ত সমাজ চাই, অপরাধ মুক্ত চাই আর একটা সুশৃঙ্খল একটা সড়ক চাই, সড়ক যাওয়ার পথে আমাদের সুশৃঙ্খল একটা সড়ক চাই, যাত্রার জন্য সবার নিরাপদ হয় তাই না? সবাই যে বাড়ি গাড়িতে যাত্রা করে এমন না, অনেকে আছে রিক্সা যাতায়াত করে, অনেকে মোটরসাইকেলে যায়, সেক্ষেত্রে সবার জন্য দরকার কিনা বলুন তো? আমি ওনার মাধ্যমে সবার সব যত সুপারভাইজার সবাইকে জানিয়ে দিতে চাই আসলে এই যাত্রী পথে এই যাত্রা পথে সবাই এই কাজটা করবেন, অন্তত এই বাসের ভিতরে যারা থাকে এই থুতু ফেলবেন না, জানালে তো থুতু ফেলে হয়তো আরো জন গায়ে পড়ে যায়, শীতকাল অনেকের সর্দি কফ থাকে, এই কাজগুলো করবেন না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।